নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারতে সর্বসুখ আমার বিশ্বাস। ও নদীরে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? নদীর চলার শেষ আছে কিনা আমরা জানি না, আবার ঠিক তেমনি করে এপার না ওপার কোথায় সুখ সেটাও আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি নদীর উপরে। না, ব্যাপারটা মোটেই সিরিয়াসলি নেবেন না, নদীর উপরে নয়, ছামতি নদীর উপরে ঝুলন্ত সেতুতে। না, লামতে নদীতে পড়বো না, কিন্তু নদীতে ভ্রমণ করবো আজকে আমরা। আজকে ক্রিয়েটিভ একুশে নদী ভ্রমণ করবে, ইচ্ছামতো নদীতে নৌকা, দেখা যাক নৌকা পাই কি না। এখন নৌকা আমরা ব্যবস্থা করে উঠতে পারিনি আর কি, তবে আই থিঙ্ক পেয়ে যাবো আর কি চেষ্টা করলে। আপনারা সঙ্গে থাকুন এবং আসুন একসঙ্গে আমরা ইচ্ছামতি নদীতে ভ্রমণ করি, নৌকা ভ্রমণ। সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা জানিয়ে রাখবো যে আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ক্রিয়েটিভ একুশেকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা আমাদের ভ্রমণ শুরু করি ওই ইছামতি নদীতে। আমরা নৌকা এবার উঠছি, একটু ভয় লাগছে নড়বড়ে। আমার ভ্রমণ সাথী আজহার স্যার কিন্তু আমার সঙ্গে রয়েছে আর কি, আর আমি ভাবছি এপাশ হতে হতে পড়ে না যাই। বসি, জয় মা গঙ্গা। অবশেষে কিন্তু ঠিকঠাক নৌকায় বসে পড়েছি। এই কচুরি পাড়া অতিক্রম করে মোটামুটি আমরা ইছামতি নদীতে জলে প্রবেশ করছি আর কি। কথায় আছে এবং আমরা শুনি যে ইছামতিতে নাকি কচুরি পানায় ভরে গেছে আর কি, যদিও এখানে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। কিন্তু এই নৌকা ভ্রমণে আমার মনে হয় যে শুধুমাত্র ভ্রমণ করলেই ভালো লাগে না, তার সঙ্গে গান কবিতা কিংবা আবৃত্তি যদি হয় খুব ভালো লাগে। আমরা সেটা শুনবো এবং নিজেরাও করবো আর কি, যেটুকু পারি। আমি খুব একটা ভালো পারি না, স্যার অসাধারণ গান গায়। আমি দেখতে পাচ্ছি এখন ইছামতি নদীর জল, বেশি হেলতে পারবো না, তাহলে একদম কাত হয়ে কিন্তু আমি পড়ে যেতে পারি। Feeling nice, as if the touch of nature flowing. অসাধারণ। আমরা কংক্রিটের জগতের মানুষ, কংক্রিটের মধ্যে দিয়ে চলি, কংক্রিটের জঙ্গল, কংক্রিটের নদী। স্যার কনফিডেন্স পেয়ে গেছি, এবার কনফিডেন্স পেয়ে গেছি স্যার, গান শুনবো আপনাকে। হবে তো গান তো, আমি তো বাথরুম সিঙ্গার। আজকে বাথরুমে একটা জগার জল আছে, সেখানে জলের অভাব হবে, জল কোনো সোলার জল বেশি। হ্যাঁ হ্যাঁ, কোনো সোলার জল আছে। আচ্ছা আচ্ছা, 20 ফুট, 20 ফুট, হ্যাঁ 20 ফুটের মধ্যে জল রয়েছে। আচ্ছা, মানে ইছামতি বলতে একটা স্মৃতি, ইছামতি নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রয়েছে এবং তারই গ্রামে তার বাড়ির মাত্র 1500 মিটার দূরে আমরা নৌকা চলছি। একদম তিনি এক সময় যেভাবে বেরিয়েছেন এই নদী দিয়ে, ঠিক আমরাও বেরিয়েছি, একটা অনুভূতি একটা অনন্য মাত্রায় পৌঁছেছে। গান একটা হতে, একটা গান হয়ে যাক স্যার, একটা গান শুনে নি। হ্যাঁ, সেই কাছ থেকে আর আমি একটুখানি করবো, যদি সুরের মধ্যে নয় বেসুরে আর কি, মানুষটাই তো, মানুষটাই তো অসুর আর। না না, আপনার মধ্যে সুরে চলুন স্যার, অসাধারণ কিছু একটুখানি আমি বলবো। আমরা আমাদের দেখতে হবে না, আমরা শুধু কথা বলবো আর কি। আমাদের যে সামনে বসে আছে আমার বন্ধু কামালউদ্দিন, তাই তো ভাই? কামালউদ্দিন তুমি করে নদীটা দেখো, আমরা নদী দেখতে বেরিয়েছি। হ্যাঁ, সাইডের ভিউগুলো অসাধারণ স্যার, গান আমরা না, হ্যাঁ যেহেতু নদীর ওপরেই আছি আর কি, তাহলে একটা কাঁচা সুরের গানই হোক।
বলে আমি বাকে আমার মনটা বাকে আজ পারিলাম না আমায় মনকে চিনিতে পাগল মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে যদিও বা বেশুরে তবুও গাইলাম গান না স্যার একেবারে সুরে ভরপুর মানুষটা আপনি বড় সরস অসাধারণ একটুখানি আমি আশেপাশের ভিউ দেখিনি নাকি স্যার ও অসাধারণ স্যার কিন্তু বাজ পাখির মতো উঠতে চাইছে আর কি এভাবে একেবারে তবে আমাদেরকে ব্যালেন্স ঠিক রাখতে হবে হ্যাঁ একদম একদম একটু পাট ক্ষেত্রে দেখে নি আমরা হ্যাঁ পাশে কিন্তু পাট হয়েছে এই সময়ে পাট সময় আর কি সম্ভবত এই নদীর জলেই বোধ হয় পাট জলে এগুলো ভালো হয় তাই না না এই পাট পচাবে কি এই নদীতে এই নদীতে পাট পচাবে আছে আমাদের মাঝিরা বলে দিলেন কিন্তু যে এই নদীতেই পাট পচানো হবে আর কি একটু সামনের দিকে আমাদের ফ্রন্ট ক্যামেরাতে নিয়ে আমি দেখবো সামনে ঘুরতে কেমন জাস্ট নৌকাটা এগিয়ে যাচ্ছে ও অসাধারণ অসাধারণ মনে হচ্ছে যেন এই নৌকাই এবং এই নদীর মাধ্যমেই আমরা একবারে মহাসাগরে পৌঁছে যাবো তাই না স্যার হ্যাঁ এই নৌকা যাতে না স্যার পড়বো না স্যার আর নৌকা নেই আমার স্যার কিন্তু ভয় পাচ্ছে আমি শহরের লোক আমি সাঁতার পারি স্যার গ্রামে কিন্তু অনেক আমরা এখানে আছি আর কি এবার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একটুখানি আমি একটু ক্যামেরাটা আমি একটু নিজে নিয়ে নিই অসাধারণ এই যে সামনে চলে এসেছি আমাদের রাজহাস স্যার রয়েছে আজহাস স্যার একটা কবিতা হবে নাকি কবিতা তো হয় আপনি একটু বলুন আমি তো কথা বলছি আমি একটু বাচাল টাইপের ছেলে তো একটু তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী রে